আসসালামু আলাইকুম। আপনার মেসেঞ্জার হ্যাক, ইমো হ্যাক, হোয়াটসঅ্যাপ হ্যাক, নো সমস্যা, এখন আপনি সমাধান করতে পারবেন। আমি সমাধান নিয়ে আসছি। আপনার মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ বাই এই তিনটাই কিন্তু জনপ্রিয় অ্যাপ্লিকেশন এবং সবাই ব্যবহার করে। যার স্মার্টফোন আছে সে এগুলা ব্যবহার করে না, আমি 100% গ্যারান্টি সবাই ব্যবহার করে। এটা হতেই পারে না যে কেউ ব্যবহার করে না। তো এই পার্সোনাল জিনিসগুলো যদি হ্যাক হয়ে যায় তাহলে একটা সমস্যা না ভাই? আমার কত পার্সোনাল জিনিস থাকে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। এখন আরেকজন যদি আমার ডিভাইসটা কানেক্ট করে চলায় তাহলে আমার কত পার্সোনাল জিনিস, ডকুমেন্ট চলে যাইতে পারে। এর জন্য আপনি হ্যাকিংয়ের হাত থেকে কীভাবে বাঁচবেন এবং কেউ যাতে হ্যাক করতে না পারে কী করলে আপনার এই ডিভাইসগুলো সম্পূর্ণ নিরাপদে থাকবে, চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। বরাবর মতোই আমি জামিল আপনাদের সাথে আছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। দর্শক শ্রোতা, আমরা চলে আসলাম মোবাইলে মূল স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এই চারটে অ্যাপ্লিকেশন নিরাপদে রাখবেন এবং কেউ আপনার এটা চলায় কি না কীভাবে চেক করবেন। তো চলুন প্রথমে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দেখাই। হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে দিবেন। এখন এই যে এখানে ত্রি ডট আছে একটা, এই ত্রি ডটের উপরে ক্লিক করবেন। আপনার এটা কেউ চলায় কি না সেটা দেখার জন্য ক্লিক করার পর এই যে এখানে লিঙ্ক ডিভাইস আছে, এই লিঙ্ক ডিভাইসের উপর ক্লিক করবেন। এখন আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই, যদি আমার এটা কেউ চলাইতো এখানে একটা অ্যাকাউন্ট থাকতো, এখানে একটা থাকতো, এখানে একটা, যতগুণ চলাইতো সে ততগুণ এটাই থাকতো। অ্যাকাউন্টের পাশ দিয়ে এখানে একটা তিরি ডট থাকবে। তো আপনার যদি অ্যাকাউন্ট কেউ চালায় তাহলে আপনি ওই অ্যাকাউন্টারে ডিলিট করার জন্য তার ফোন তো আর আপনি হাতে নিতে পারবেন না, এই জন্য কী করতে হবে, এই জন্য এখানে যে তিরি ডট থাকবে অ্যাকাউন্টের পাশ দিয়ে তিরি ডটের উপরে ক্লিক করে দিয়ে আপনি এটারে রিসেট মেরে দিতে পারবেন অথবা অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবেন, তার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে। এখন ডিলিট করে দিলে তো হয় না, যে সে একবার যেহেতু হ্যাক করতে পারছে পরবর্তীতেও তো হ্যাক করতে পারবে, তাই না? তো এর জন্য আপনার হোয়াটসঅ্যাপটা সিকিউরিটিতে নিতে হবে। আপনার হোয়াটসঅ্যাপটা সিকিউরিটিতে নেওয়ার জন্য ব্যাক বাটন দিয়ে আবার চলে আসবেন অ্যাকাউন্টে। এখন অ্যাকাউন্টে যাওয়ার পরে আবার তিরি ডটে চাপ দিবেন। তিরি ডটে চাপ দেওয়ার পরে নিচে দেখেন সেটিংস লেখা আছে, সেটিংসের উপর ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে টু স্টপ ভেরিফিকেশন লেখা আছে, ঠিক আছে, এটা দিয়ে টু স্টপ দিয়ে দিবেন। টু স্টপ যদি দিয়ে দেন আপনি তাহলে আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে পারবে না, যদিও সে আপনার সিমের নাম্বার জানে, আপনার কোড জানে, সব কিছু জানে, তাও পারবে না। কেন পারবে না? টু স্টেপ মারা আছে। তো চলুন এবার পরবর্তী একটা ধাপ দেখাই। দর্শক শ্রোতা, এখন দেখব আমাদের মেসেঞ্জার কেউ চালায় কি না সেটা দেখার জন্য আমাদের মেসেঞ্জারে যাইতে হবে। মেসেঞ্জারের উপর ক্লিক করে দিলাম। এখানে আসার পরে সেটিংসে আসতে হবে। আসার পরে দেখতে পাইতেছেন যে অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন আছে, অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেটিংসের উপরে ক্লিক করার পর এই যে এখানে একটা সিকিউরিটি অ্যান্ড লগ ইন লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে সিমোর লেখা আছে, সিমোরে যাবেন। সিমোরে যাওয়ার পর দেখেন আমার মোবাইলটা, আমার অ্যাকাউন্টটা যত মোবাইলে লগ ইন দেওয়া আছে সবগুলো চলে আসছে। তো আপনি যদি ধরেন এই অ্যাকাউন্টটা আপনার না তাহলে এখন কি করতে হবে, এখন এই যে তিরি ডট আছে তিরি ডটের উপরে ক্লিক করবেন। তিরি ডটের উপরে ক্লিক করার পর এই যে এখানে লগ ইন দেওয়া আছে, লগ ইনের উপরে ক্লিক করবেন, লগ আউট, এটার উপরে ক্লিক করার পর অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এখন যেহেতু আপনার পাসওয়ার্ড জেনে গেছে, ইমেল জেনে গেছে, তার জন্যই তো আপনার মেসেঞ্জারটা সে ইউজ করতে পারতেছে না। আপনার করণীয় হবে যেই ফেসবুকটার মেসেঞ্জার এটা, ওই ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন, নয়তোবা পরবর্তীতেও আপনার অ্যাকাউন্ট সে চালাবে। তো চলুন এখন ইমো অন্য কেউ চালায় কি না কীভাবে দেখব। এখন আপনার ইমো কেউ চালায় কি না সেটা দেখার জন্য ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পরে আপনার এখানে প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। এই যে প্রোফাইল, প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন সেটিংস, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি দেখবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির ভিতরে ক্লিক করবেন।
এখানে ম্যানেজ ডিভাইস দেখবেন। ম্যানেজ ডিভাইসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতেছেন আমার শুধু একটা ডিভাইসই দেখায়, এটা হচ্ছে আমার সেট। এখন আপনাদের যদি অনেকগুলা সেটে যদি আপনার ইমোটা কেউ ব্যবহার করে তাহলে এইখানে দেখবেন, এইখানে দেখবেন অ্যাকাউন্ট। এখন এটা রিমুভ করার জন্য এইখানে থ্রি ডট পাবেন, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগ আউট আছে, লগ আউটের উপরে ক্লিক করলে তার মোবাইল থেকে আপনার ইমোটা ডিলিট হয়ে যাবে। এখন সে আপনার একবার যেহেতু ইমোটা কনফার্ম করে নিছে তার ফোনে, বারবার সে আপনার ইমোটাতে ঢুকে চালাইতে পারবে। এজন্য আপনার নাম্বারটা চেঞ্জ করতে হবে। নাম্বারটা চেঞ্জ করার জন্য এখানে যে চেঞ্জ ফোন নাম্বার লেখা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর চেঞ্জ নাম্বার আছে এটা, এটার উপর ক্লিক করবেন। এখন এখানে ওল্ড নাম্বার মানে আপনি যেই ইমোটা এতদিন চালাইছেন সেই ইমোর নাম্বারটা দিবেন। এখন এখানে দিবেন নতুন নাম্বার যেটাতে আপনি ইমোটা ট্রান্সফার দিবেন। দেওয়ার পরে এখানে কনফার্ম লেখা আসবে, কনফার্ম লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমোটা চেঞ্জ হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, ভিডিওটা যদি একটু ভালো লাগে ফেসটাকে ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।